বান্দরবান জুড়েই দর্শনীয় স্থানের শেষ নেই। এ সকল দর্শনীয় স্থানের একটির চেয়ে অন্যটি আরও বেশি সুন্দর। বান্দরবান গেলেই প্রকৃতির অপার বিস্ময়ে নয়ন জুড়াবে যে কারো। প্রত্যন্ত এই স্থানটি বান্দরবানের অনেক গভীরে, যেখানে ঘুরতে যাওয়া সহজ বিষয় নয়। তবে প্রকৃতির সবটুকু সৌন্দর্য হয়তো আপনি সেখানে গেলেই উপভোগ করতে পারবেন। কল্পনার রাজ্যের মতো আন্ধারমানিক পর্যটকদের কাছে আকর্ষণীয় এক স্থান। আন্ধারমানিকের সৌন্দর্য যেমন হৃদয় হরণ করে, ঠিক সেখানকার রহস্য কৌতূহল আরও বাড়িয়ে দেয়। বান্দরবান জেলার থানচি উপজেলার বড়মদক এলাকায় অবস্থিত আন্ধারমানিক। বড়মদকের পর আর কোনো সেনাবাহিনী বা বিজিবি ক্যাম্প নেই। এ কারণেই নিরাপত্তার খাতিরে আন্ধারমানিকে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। আমাদের এবারের ভ্রমণ এই নিষিদ্ধ আন্ধারমানিক। আমরা দশজনের একটি টিম নিয়ে যাচ্ছি এই রহস্যঘেরা ভ্রমণ স্থানটিতে। আন্ধারমানিক ভ্রমণে মোট চার দিনে আমরা ঘুরে দেখেছি বান্দরবানের অপার সৌন্দর্য, যা পর্ব আকারে ভিডিওগুলোতে তুলে ধরব। আশা করি সবগুলো ভিডিওতে রোমাঞ্চকর ভ্রমণের স্বাদ পাবেন। আমাদের প্রথম পর্বে আপনাদের দেখাবো আলিকদমের আমতলি ঘাট থেকে দুশ্রী বাজার হয়ে থাইনকোয়ান ঝর্ণা যাওয়ার প্রাকৃতিক সৌন্দর্য। তো চলুন সবাই মিলে আন্ধারমানিক ভ্রমণ উপভোগ করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে যাচ্ছি আন্ধারমানিক, আর এই ভ্রমণ অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চে ভরপুর হবে আশা করি। এখন আছি আলিকদমের পানবাজারে, এখান থেকে এখন আমাদের ভ্রমণ শুরু হবে। আর আমাদের ট্যুরমেট টোটাল দশজন। যাই হোক, এই ভ্রমণ আশা করি আপনাদের ভালোই লাগবে। পর্ব অনুসারে আপনারা ভিডিওগুলো পাবেন। এখন কত পর্ব হবে আমি বলতে পারছি না, তো বেশি কথা বাড়াবো না যেহেতু আমরা নিষিদ্ধ ভ্রমণে যাচ্ছি। তো চলুন আমরা সবাই মিলে আন্ধারমানিক উপভোগ করতে থাকি, চলুন। তো আমরা এখন আমতলি ঘাট চলে আসছি, আর এখন আমরা এখানে একটা মাসাং ঘরের মতো আছে, এখানে আমরা বসবো, বিশুদা আসবে একটু পরে। তো সবার কি অবস্থা? এই হলো আমাদের টিম লিডার আর কি। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা যেতে থাকি। এই যে আমাদের চার দিনের খাবার, দুই গাইড নিয়ে নামতেছে। ও এই দেখেন মুরগির লর স্টাইল দেখেন, দেখেন মুরগি কে নিছে, নাম কি? রিফাত। রিফাতের অবস্থা দেখেন, মুরগির কিভাবে নিছে রিফাত। এই যে আমাদের গ্রুপের সবাই, আমরা কোনটায় উঠবো, কোনটায় দাদা এইটা বসবো, আমি এটা থাকবো, ঠিক আছে। নৌকায় যখন দুশ্রী বাজারের পথ ধরলাম, ঘড়িতে সময় 9:30, জুলাইয়ের শেষ সপ্তাহের সকাল। আকাশে তখন কিছুটা মেঘ আর কিছুটা রোদের লুকোচুরি খেলা চলছিল। তোয়াইন খালের বুক চিরে ইঞ্জিন নৌকা এগিয়ে যাচ্ছে, পেছনে পড়ে রইল আলিকদমের আমতলি ঘাট। সামনের দিকে যতই এগিয়ে যাচ্ছি ততই ঘন হয়ে আসছিল খালের দুই ধারের পাহাড়ের বন। যেদিকেই তাকাচ্ছি প্রকৃতির সৌন্দর্যে চোখ বারবার আটকে যাচ্ছিল, সাক্ষী হচ্ছিলাম অচেনা পাহাড়ি সৌন্দর্যের। যাত্রাকালে আমাদের নজরে আসে পাহাড় থেকে গাছ কেটে নিয়ে যাওয়ার দৃশ্য, যা কিছুক্ষণের জন্য হলেও মন খারাপ হয়ে গিয়েছিল। ধাক্কা দিতে হচ্ছে,
আবারও গন্তব্যে রওনা দিলাম। চলতি পথে খালের এমন সৌন্দর্য উপভোগ করছি, আর মাঝে মধ্যে ট্রলার থেকে নেমে ট্রলার ধাক্কা দিতে হচ্ছে। খালের পানি কম থাকায় বেশ কিছু জায়গায় মাটির পরিমাণ বেশি থাকায় এই সমস্যার মধ্যে পড়তে হয়েছে আমাদের সবার। যদিও এই মুহূর্তগুলো আমরা বেশ উপভোগ করছি, প্রতিমধ্যে ঝিরি ঝিরি বৃষ্টি এসে আমাদের ছুঁয়ে দিয়ে যাচ্ছে তার শীতল পানি দিয়ে। আমাদেরও বেশ ভালোই সময় কাটছিল বৃষ্টির এমন আগমনে। খালের পাড়ের পাহাড়ের রূপ দেখতে দেখতে আমরা কখন যে দুসরি বাজার চলে আসলাম টেরই পাইনি। দুসরি বাজার থেকে আমাদের ঝর্ণা দেখার অনুমতি নিতে হবে আর্মি ক্যাম্প থেকে, কিন্তু আমাদের মনের গন্তব্য তো আন্ধারমানিক। অবশেষে আমরা দুসরি বাজার চলে আসছি, এখন আমাদের ক্যাম্পে এন্ট্রি করতে হবে। আজকে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, আশা করি ঝর্ণায় পানি পাবো। এই জুতোগুলো ভালো লাগবে পরে, কত করে লাগবে না? হ্যাঁ হ্যাঁ, কত করে কত করে কত করে দাদা? আমাদের চার দিনের খাবার আমরা সবাই মিলে ভাগ করে নিচ্ছি যার যার ব্যাগে, কারণ একা বহন করা সম্ভব নয়। এই কার ভাগে কি পড়েছে দেখি? আমার ভাগে মুড়ি পড়ছে। ও আচ্ছা আচ্ছা, এই খাবার নিতে হবে একটু, সবার অল্প অল্প নিতে হবে, অল্প অল্প কিছু নিলেই হবে। আমরাও তো নিয়েছি এতক্ষণ, মেঘ ছিল তারপর বৃষ্টি ছিল, এখন আবার রোদে সব কিছু চৌচির হয়ে যাচ্ছে। আসলে এইরকম রোদে ট্রেকিং করতে যা কষ্ট হয় বলে বোঝানো যায় না। এইরকম একটা জায়গা আমি দেখতে পেয়েছিলাম যখন দুপানি ঝর্ণা গিয়েছি, ঠিক সেই জায়গাটার মতো লাগতেছে। মানে এরকম একটা খাল আমরা পাড়ি দেই সেরকম। পানিটা কিন্তু বেশ পরিষ্কার এখানকার, পার হয়ে বেশ ভালোই লাগে। বৃষ্টি হলে এই সমস্ত ঝিরি দিয়ে দুই পাশে দড়ি বেঁধে গাছের সাথে তারপর আপনাদের এখানে পার হতে হবে, প্রচুর স্রোত থাকে। দারুণ একটা গাছ দেখতে পাচ্ছি, অনেক পুরাতন একটা গাছ, অসাধারণ। আমরা এদিকে যাই, আমি সবসময় পিছনে পড়ে যাই এই ভিডিও করার কারণে। দেখেন আমার শরীর একদম ঘেমে গেছে, আকাশে কি রোদ। সামনে একটা পাড়া দেখতে পাচ্ছি, পাড়া না একটা উপজাতিদের ঘর। বাবা এই মামু, এই যে উপজাতিদের একটা বাসস্থান দেখা যাচ্ছে এখানে। ওয়াও, বিমোহিত হয়ে যাচ্ছে এখান থেকে যেতে পথে। একদম ঘেমে গেছি, এই যে ফোটা ফোটা গাম্বের হচ্ছে শরীর থেকে, অসাধারণ এই মুহূর্তটা। এইখানকার পাহাড়গুলো দেখুন একদম লালচে, যা দেখতে যে কারো নজর কাড়বে। এই যে খালের পাড় দিয়ে এরকম রাস্তাটা চলে গেছে, দেখুন এই চারপাশের প্রকৃতি কত সুন্দর, মহান আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। এই যে ভিডিও করতেছি খুব ব্যস্ত। আর তুই তাড়াতাড়ি? হ্যাঁ অবশ্যই, আমাদের এখান থেকে খুব দ্রুত ঝর্ণার দিকে যেতে হবে।
এই যে এখন আমরা এই খাল আবার পাড়ে দিব। কেস পাই দিয়ে আসলে কি করতে হবে দেখুন, দীপুর কাছ থেকে শিখে নি, আসতে তো হবে ভাই, কিছু করার নাই না। ওকে বলছি ও কেসটা ওর সমস্যা আছে, এই জন্য ওইটার পরে আসতেছে। একদম হলুদ কালো সাদা একবারে মিশ্রণ হয়ে গেছে। একটু হ্যালো হ্যালো হবে না? হ্যালো গাইস। আচ্ছা ঠিক আছে, আমরা যেতে থাকি সামনে। দুশ্রী বাজার থেকে প্রায় 20 মিনিট হেঁটে এসে একটা পাড়ার মধ্যে চলে আসছি। পাড়াটি দেখাই আপনাদের, এই যে ছোট্ট একটা পাড়া, কয়েকটা ঘর হবে, হয়তো 5 থেকে 6টি ঘর হবে। সবাই এখন এখানে বসে ছবি তুলবে, সবাই ব্যস্ত। আর এই পাড়াটা হলো এরকম। দাদা এখানে এটাকে এই পাড়ার কারবারই আপনি? না, এটা এখানে কয়টা ঘর আছে দাদা? না এখানে টোটাল কতগুলো ঘর আছে? হ্যাঁ এখানের উপজাতিরা মাছ ধরতেছে জাল দিয়ে, সেই দৃশ্যটা দেখাই আপনাদের, চলুন। এই যে দিক দিয়ে, এদিক দিয়ে যাবেন, এদিক দিয়ে মশারি দিয়ে দেখি মাছ দেখতে তো সমস্যা নাই। এই যে দিদিরা মাছ ধরছে, এখানে অনেক মাছ এখানে। ও আচ্ছা, এই জন্যই মাছ কম না? ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা টাটা, ঠিক আছে। না না আসলে ওনাদের ভিডিওটা করে নিয়ে, আপনারা তো জানেন উপজাতিরা কেমন পোশাক পরে থাকে, এই জন্য ওনাদের ভিডিওটা করলাম না, ওনারাও না করছে এই জন্য করলাম না। প্রথম দিনের প্ল্যান হলো পালংকিয়াং আমরা থাকবো, দ্বিতীয় দিন বলাইপাড়া, আমরা দ্বিতীয় দিন থাকবো বলাইপাড়া, তৃতীয় দিন থাকবো মাইকোপাড়া, আর চতুর্থ দিন আমরা ব্যাক করব। যাই হোক এরকম ঝিরি অনেক পাড়ি দিতে হবে আজকে, আবারও ঝিরি পাড়ি দিতে হবে আজকে। যে এখন পর্যন্ত 6টা ঝিরি পাড়ি দিলাম, দেখুন এপাশ থেকে প্রকৃতি কত সুন্দর। সময় পেলে আমি এখানে একটা ড্রোন ফটো দিতাম। আর এখান থেকে এইরকম একটা সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে, দেখুন ঝিরির পানিটা এদিক থেকে চলে আসতেছে। যাই আপনাদের আরেকটু দেখাই সামনে গিয়ে। তা আমরা থানকয়েন ঝর্নার কাছে চলে আসছি, আর এমন একটা পথ দিয়ে এখন যাচ্ছি। সত্যি বলতে মহান আল্লাহ তাআলার সৃষ্টি আসলে কত সুন্দর, এগুলো দেখতে হলে আপনাকে বান্দরবান অবশ্যই আসতে হবে। আপনাদের এই পথটা দেখাবো, আর ঝর্ণা এখান থেকে যেতে আর 5 মিনিটের মতো সময় লাগবে, আমরা এখানে 3টে পর্যন্ত থাকবো। জীবনে টাকা পয়সা সব না, নিজের প্রতি ইনভেস্ট করা লাগবে। এইটাই, সারা জীবন শুধু ব্যাংকেই জমাবেন না, কিছু নিজের জন্য খরচ করুন। এখান থেকে ঝর্ণার কলকল শব্দ শুনতে পাচ্ছি, ঝিরি দিয়ে বয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে দেখব থানকয়েন ঝর্ণা কি দেখব, এখন তো পানিই পাবো না সেরকম। এই যে যেতে পথে একটা ছোট একটা আদিবাসীদের ঘর দেখতে পাচ্ছি, আবার এইটাকে ঘর মনে করেন না, এটা টয়লেট, এই ঘরের কথা বলছি। দেখুন পাহাড়িদের সুপেয় পানির সোর্স কোথা থেকে আসে, আমি এখন খাবো।
ধরো তো একটু। দাদা বোতল ভরে নিব। অবশেষে আমরা থানকয়েন ঝর্ণার কাছে চলে আসছি। পানি একেবারে কমও বলা যাবে না, একবারে বেশিও বলা যাবে না, মানে মোটামুটি। তো এখান থেকে আপনাদের কয়েকটা ফুটেজ দেখাই। এই যে থানকয়েন আলিকদমের একটি নয়নাভিরাম ঝর্ণা। যদিও আমরা এর প্রকৃত রূপ আপনাদের দেখাতে পারিনি ভরপুর পানি না থাকায়। থানকয়েন ঝিরি থেকে এই ঝর্ণার উৎপত্তি। আমাদের এই ঝর্ণায় আসার জন্য ইঞ্জিন চালিত দুই নৌকায় ভাড়া দিতে হয়েছিল 4,200 টাকা। আমাদের আন্দারমানিক ভ্রমণের প্ল্যান 3 রাত 4 দিনের। আজ রাতসহ আগামী আরও 2 রাত পাহাড়ি পাড়ায় কাটাবো। আগামী পর্বে আপনাদের সামনে হাজির হব পালংকিয়াং ঝর্ণার ভিডিও নিয়ে। আমাদের এবারের আন্দারমানিক ভ্রমণের সকল ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আমাদের সাথে এমন পাহাড়ে ভ্রমণের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিংক দেওয়া আছে, চাইলে সেখানে আমার সাথে কথা বলে ভ্রমণে যেতে পারবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পালংকিয়াং ভ্রমণ পর্বে।